আমরা এখন অনেক স্বাস্থ্য সচেতন, এই স্বাস্থ্যের কথা ভেবেই আমাদের ভালো না লাগলেও গ্রিন টি খেতে হয়। কিন্তু এই গ্রিন টির মতোই উপকারী আরও একটি স্বাস্থ্যকর চা হলো ব্লু টি। অ্যান্টি অক্সিডেন্টে ঠাসা এই চা গ্রিন টির মতোই জনপ্রিয়। এই চা মূলত মানসিক অবসাদ কাটাতে সাহায্য করে এবং স্ট্রেস রিলিভার হিসাবে কাজ করে। মাত্র কয়েকটি ফ্রেশ অপরাজিতা ফুল দিয়েই আপনি এই চা তৈরি করে ফেলতে পারেন। তাহলে আসুন বন্ধুরা শিখে নিই এই জনপ্রিয় চা তৈরি করার পদ্ধতি। দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দু কাপ ব্লু টি তৈরি করার জন্য আমি 8 থেকে 10টি অপরাজিতা ফুল নেব। এবার এই ফুলগুলোর সবুজ বৃন্তটা ছাড়িয়ে একটা একটা পাপড়ি পরিষ্কার করে নেব। অনেক সময় পাপড়িগুলোতে পোকা বা নোংরা থাকে, তাই হাত দিয়ে একটু পরিষ্কার করে নিলে ভালো হয়। আর হ্যাঁ, বলে রাখি এই চা কিন্তু শুধু মুড ভালো করে না, সাথে সাথে আমাদের স্কিনকে ভালো রাখে, আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা ও স্মৃতিশক্তি আরও উন্নত করে, আমাদের শরীরের সুগারকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে, আর অ্যান্টি অক্সিডেন্টে সমৃদ্ধ বলে শরীরকে বিভিন্ন সংক্রমণের হাত থেকে রক্ষা করে। সবগুলো পাপড়ি পরিষ্কার করে নেওয়ার পরে ঠান্ডা জল দিয়ে একটু অল্প করে ধুয়ে নেব। বেশি সময় জলে ডুবিয়ে রাখা যাবে না, তাহলে জলে কালারটা চলে যাবে। ফুলগুলো জল থেকে তুলে রাখছি। এখন ওভেনে প্যান বসিয়ে, চায়ের প্যান বসিয়ে তাতে 2.5 কাপ জল দিয়ে দিচ্ছি। এখন আমি 1/2 ইঞ্চি আদাকে হালকা থেতো করে দিয়ে দেব, সাথে 1/2 ইঞ্চি গোটা দারুচিনি দিয়ে দেব। এবার ঢাকনা চাপিয়ে এটাকে 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। দু মিনিট পরে সবগুলো অপরাজিত ফুলের পাপড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। কম আঁচে 1 মিনিটের জন্য এটাকে ফোটাতে হবে, আর মাঝে মাঝে চামচ দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে। দেখুন পাপড়িগুলো আস্তে আস্তে কিভাবে ফেড হয়ে যাচ্ছে। আপনারা যত এটাকে ফোটাবেন তত এর কালার গাঢ় হয়ে যাবে। এর মধ্যে আমি চায়ের কাপে 1 চামচ মধু নিচ্ছি। এবার চাটা আমি এর মধ্যে ছেঁকে নেব। এটাই হলো অপরাজিত ফুলের ব্লু টির আসল কালার। এই কালারে একটু টুইস্ট আনতে গেলে ও ফ্লেভারে একটু চেঞ্জ আনতে হলে আপনাকে কয়েক ফোঁটা লেমন জুস ব্যবহার করতে হবে। 4 থেকে 5 ফোঁটা আমি লেমন জুস ব্যবহার করছি, তাতেই দেখুন কিভাবে চায়ের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সাথে সাথে চায়ের ফ্লেভারটাও অসাধারণ লাগবে। এই কাপের চাটি আমি একটু বেশি সময় ফুটিয়ে তৈরি করেছিলাম, তাই জন্য এর কালারটা অনেক গাঢ় হয়েছে। এর মধ্যেও আমি কয়েক ফোঁটা লেমন জুস দিয়ে দিলাম, দেখুন এর কালারটাও কিভাবে আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল। এই চাটা আমি অল্প ফুটিয়ে লেমন জুস ব্যবহার করেছি, আর এই চাটা আমি একটু বেশি সময় ফুটিয়েছিলাম, আর এই চাটা লেমন জুস ছাড়াই। দেখুন সবগুলো চায়ের কি সুন্দর কালার হয়েছে। এই কালারফুল চা সকালে হোক বা সন্ধ্যেতে আপনার মেজাজটা ফুরফুরে করে দেওয়ার জন্য যথেষ্ট। তাহলে বাড়িতে আজই ট্রাই করুন, আর কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।